কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভার 52 সংখ্যক মৃত্যু দিবস রাজ্যের বিভিন্ন প্রান্তর শিল্পীগুলির তেজপুর স্থিত সমাধিস্থলতো উদযাপন করা হয়। তেজপুর সদর আঞ্চলিক ছাত্র সন্থার তেজপুরের ভালেকিটা সামাজিক সাংস্কৃতিক দল সংগঠনের উদ্যোগত সমন্বয় ক্ষেত্রত রাভাদেবর পুণ্যাত্মার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। সমন্বয় ক্ষেত্রের পবিত্র অনুষ্ঠানত শোণিতপুরের উপায়ুক্ত ভূপেশ চন্দ্র দাসর তেজপুরের বিধায়ক তথা বিষ্ণুপ্রসাদ রাভার পুত্র পৃথিবীরাজ রাভায় প্রয়াত সৈনিক শিল্পীগুলির প্রতি শ্রদ্ধা নিবেদন করে। অনুষ্ঠানত প্রয়াত শিল্পীগুলির গীতর তালে তালে নৃত্য পরিবেশন করে অনুষ্ঠানটি জীপাল করে তোলে নৃত্যশিল্পীর দলে। অনুষ্ঠানত প্রয়াত শিল্পীগুলির বিধায়ক পুত্র পৃথিবীরাজ রাভাই বিষ্ণুপ্রসাদ রাভার সমাধিক্ষেত্র উন্নীতকরণের চিন্তা চর্চা করার লগতে রাভার নামত এটা সংগ্রহালয় নির্মাণের চিন্তা করা বলেও জানিবলে দিয়ে। নিশ্চয়কৈ আমি ভাবিছো যে এই ক্ষেত্র আমি আরো ধুনকে সজাই তুলব লাগবে, সজাই তোলার কারণে আমি ব্যবস্থা গ্রহণ করব আর মই জেলা উপায়ুক্তর কথা পাতিম। আমি ইতিমধ্যে কথা পাতিছোঁ যে কি ধরনের করবা যায় আর সংগ্রহালয়ের কথা যে ওলাইছে, সংগ্রহালয় মই উপায়ুক্ত মহোদয়ের কথা পাতি ভূমি আবন্টন করবি নাকি চাও, যদি সংগ্রহালয়ের নামত ভূমি আবন্টন হয়, ভূমি আবন্টন হওয়ার পিছত মুখ্যমন্ত্রী ডাঙর কথা পাতি কেনেদরে আমি সংগ্রহালয় সজাই করে তুলব বা নির্মাণ করব এই বিষয়ে মুখ্যমন্ত্রী ডাঙর কথা। অনুষ্ঠানত উপস্থিত থাকা শোণিতপুর জেলা উপায়ুক্তই রাভার আদর্শ সকলে বাস্তবত রূপায়িত করার পোষকতা করে। মই আন্তরিকতার অনুভব করো যে তেখেতর যে আদর্শ, তেখেতর যে কর্মরাজি, সেইখিনি আমি অনুধাবন করে আমার জীবনের জড়িয়ে সামাজিক দায়বদ্ধতা আমি পালন করে তেখেতর আদর্শক যাতে বাস্তবত প্রতিফলিত করব পারো সেইটো আমি সচেষ্ট হলে তেওঁর প্রতি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হবে। আনহাতে রাভার লগতে জ্যোতিপ্রসাদ আগরওয়ালা আর অন্যান্য মনীষী সকলের সমাধি ক্ষেত্র সমূহ উন্নীত করবলে বিধায়ক পৃথিবীরাজ রাভার লগতে বিভাগীয় কর্তৃপক্ষক আহ্বান জানায় ছাত্র সন্থার নেতৃত্বই। সুদূর ছাত্র সন্থায় প্রতিটি সময়তে আমি দাবি জানাই আছো যে কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভা, জ্যোতিপ্রসাদ আগরওয়ালাদেবর যে সমাধিস্থল আছে এই যা আমার প্রতীক তেজপুরের যাকলে আমি গৌরব করো, তেজপুর সমাজে আমার গৌরব করে, সমগ্র গৌরব করে, এই সকল যে সমাধি ক্ষেত্রের স্থলীখিনি পুরনো জীবিত করে রাখব আর আমি বিচার যে প্রতি বছর সুদূর ছাত্র সন্থায় যেহেতু আমি মাত মাতি আইসো বর্তমান সময় এই বিষ্ণুপ্রসাদ রাভা দেবর পুত্র বরপুত্রই বর্তমান এই গণ পরিষদ দলের পর জয় লাভ করেছে মিত্র দলের পর। গতি আমি ভাবো আহাই থাকা দিন সময় যাতে পদক্ষেপ লয় আর সেই হিসাবে আমি সুদূর ছাত্র সন্থায় প্রতিটি সময় সহায় সহযোগিতা হাত ধরবলে আমি প্রস্তুত হয়ে আছি। ইফালে তেজপুর সাহিত্য সভায়ও কলাগুরুর 52 সংখ্যক স্মৃতি দিবস আয়োজন করে। অনুষ্ঠানত সামাজিক আর সাংস্কৃতিক জগতের কান্দারীগুলির স্মৃতিচারণ করার আদর্শ জিয়াই রখারও সংকল্প লওয়া হয়। তেজপুরের অমরজ্যোতি তালুকদারের রিপোর্ট, DA News Plus.